পর্যটন উদ্যোগের জড়িয়ে বহিরাজ্যত স্বাবলম্বী হওয়া অসমের এজন সফল অসমীয়া ব্যবসায়ী। প্রাকৃতিক সৌন্দর্যরে ভরপুর অরুণাচল প্রদেশের ডিগারো ড্রিম রিসর্টত কর্মসংস্কৃতির নিদর্শন দাঙি ধরেছে অসমের ব্যবসায়ী প্রণব রাজখোয়াই। কালিখোলা নৈর কুলুকুলু পানির শব্দ, সতেজ বতাহ, সেউজীয় অপরূপ সৌন্দর্যরে ভরপুর এখন ঠাই হয়েছে ডিগারো চারিআলি। এই স্থানতে কালিখোলা নৈর পারত গড়ি উঠিছে এক নদী পর্যটন। নদী কেন্দ্র করিয়ে বহু নিবনুয়া যুবক যুবতী এতিয়া হয়ে উঠিছে স্বাবলম্বী। কিন্তু এই কালিখোলা নৈ ডিগারো চারিআলি অসমত নাই, আছে চুবুরিয়া রাজ্য অরুণাচল প্রদেশের লোহিত জেলাত। এই প্রাকৃতিক সৌন্দর্যর মাজতে অসমৰ এজন উদীয়মান অসমীয়া ব্যবসায়ীয়ে অসমৰ পৰা অরুণাচল প্রদেশত গৈ সফলভাবে ব্যবসায় কৰিবলৈ সক্ষম হৈছে। এই অসমীয়া ব্যবসায়ীজনৰ নাম হৈছে প্রণব রাজখোয়া। তিনিচুকীয়া জিলাৰ কাকোপথাৰৰ ডিৰাক চাৰিআলিৰ বাসিন্দা প্রণবে অরুণাচল প্রদেশৰ লোহিত জিলাৰ কালিখোলা নৈৰ এটা সৰু সুঁতিতে পর্যটকক আকর্ষণ কৰিব পৰাকৈ মুকলি কৰি লৈছিল ডিগারো ড্রিম রিজর্ট নামের এখন রিজর্ট। এই রিজর্টখনের জড়িয়ে প্রণবে নিজে স্বাবলম্বী হওয়ার বিশ্বনদকীয় অধিক নিবনুয় যুবকক দিছে কর্মসংস্থাপন। ডিগারো চারিআলিত অবস্থিত রিজর্টখনত আছে থকা খোয়ার সুবিধা। দেশের বিদেশী পর্যটকর আগমন ঘটে প্রণব রাজখোয়ার এই ডিগারো ড্রিম রিজর্টখন। আনহাতে আপনি যদি দৈনিক কর্মব্যস্ততার মানসিকভাবে অবসাদগ্রস্ত হয়েছে আর সেই অবসাদ ক্লান্তি দূর করব বিচার, অথবা আপনার সন্তানক এই গ্রীষ্ম বন্ধর সময়সাত প্রকৃতির নান্দনিক সেউজীয়া উপভোগ করাবল বিচার বা ইচ্ছা প্রকাশ করে, তেনে অসমে ব্যবসায়ী কাকোপথারর প্রণব রাজখোয়ার ডিগারো ড্রিম রিজর্টলে যাব পারে আর উপভোগ করব পারিব তাত সেউজীয়ার প্রাকৃতিক পরিবেশ, বিভিন্ন সুস্বাদু খাদ্য সম্ভার, নৈশ যাপন করবলৈ আটক ধুনিয়া কটেজের সুবিধা প্রদান করা এই রিজর্টখনত এতিয়া গ্রীষ্ম বন্ধর সময়সাত রাজ্যের বিভিন্ন স্থানের পর্যটক সকলে ভিড় করেছে। ইয়া প্রাকৃতিক সৌন্দর্য এবার উপভোগ করক, থাকিব কারণে কটেজ আছে, রাতি হলে থাকিব মন করলে ফ্যামিলি হইতে থাকিব কটেজ আছে, আহক সকল রাইজে। এক দুই তিন চারি কেবিন, কেবিনত বহিও খোয়া উপভোগ করব পারে, প্রাকৃতিক সৌন্দর্য সেউজীয়া পরিবেশ লব পারে। আর ইয়াত মানে ইয়ার যে কি কব এটা হাওয়া মানে ঠান্ডা বতাহ, ইয়াত ফেনের কোনো দরকারই নাই, এসি প্রয়োজনই নাই। এবার আহি বহিছক কিমান মানে কেনকা এসিত থাকাতকৈতো মানে এসিতকৈ ভাল লাগি থাকিব, এনেকা মজা আছে মানে এনেকা ভাল লাগে থাকি এই কেবিনবিলাকত। রেস্টুরেন্টে বহিলেও তেনেকাই ফিলিং আহিব যে এসিত বহি খাই আছো এনেকা লাগিব। ডিব্রুগড়ৰ পৰা ৰক্তিম মিশ্ৰৰ প্ৰতিবেদন, লোকেল ৰিপৰ্ট।